মানে মায়ের দোয়া নিয়ে এরা চাতাবাজি করে, চাতাবাজির কত ঢং। এই যে ভাই, এই এই যে মায়ের দোয়া প্রাপ্ত চাতাবাজি, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। টাকা না দিলে যে লাঠি দিয়ে টর্চার করা হয়, টাকা দিয়ে রাত থেকে মাফ হয়, আরে বাবা, আওয়ামী লীগের পার্টি অফিস কি এত ঠুনকো হবে নাকি? তারা কি এখানে বসে চাঁদাবাজি করবে নাকি? আমাদের লোকজন সবাই চিনলো, খালি আপনি চিনেন না, কারণ কি? সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আমি এখন দাঁড়িয়ে আছি আবদুল্লাপুর মেন রোড। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক অটো এবং অটো রিক্সা রয়েছে, সামনে রয়েছে কোটবাড়ি রেলগেট। এখান থেকে প্রতিটি সিএনজি থেকে, অটো থেকে এবং এই রিক্সাগুলো থেকে প্রতিদিন লক্ষ লক্ষ টাকার চাঁদাবাজি হয়। দর্শক মন্ডলী, আজকে আমি ইনফরমেশন পেয়ে এখানে এসেছি, পুরো এরিয়া আমি চক্কর দিলাম, কিন্তু আমাকে দেখে তারা সবাই ভয়ে পালিয়ে গেছে। আপনাদেরকে একটু দেখাই যে কোনথায় কোথায় চাঁদাবাজি হয়। আপনারা যদি এই একটু অটোগুলোকে দেখেন, এই প্রত্যেকটি অটো থেকে প্রতিদিন হয় চাঁদাবাজি। এই তোমাদের এখান থেকে কত করে টাকা নেয়? ভিশন এসি নিয়ে এলো মানি ব্যাক গ্যারান্টি অফার, এক মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। না, রেলগেট আটকালে 100 টাকা নেয়। রেলগেট 100 টাকা? হ্যাঁ। টাকা নেয় কে? পুলিশে নেয় অনেক। আর প্রতিদিন এখানে লাইনে কত টাকা দিতে হয়? লাইনে এমনি 150 করে নিত। কত টাকা নেয় দৈনিক? দৈনিক না, সপ্তাহে নেয় 450 টাকা। 450 টাকা টোকেন দেয়? হ্যাঁ। কি টোকেন দেখি? দর্শক মন্ডলী দেখুন যে দেশটা আসলে কতটা মগের মূল্য হয়ে গেছে। প্রতিটি, এই যে মায়ের দোয়া অটোরিকশা সমবায় সমিতি, মানে মায়ের দোয়া নিয়ে এরা চাঁদাবাজি করে, চাঁদাবাজির কত ঢং মায়ের দোয়া নিয়ে। আপনারা দেখেন যে পিছনে একটা নাম্বার দেওয়া আছে, হ্যাঁ, এই নাম্বার অনুসারে প্রতি সপ্তাহে এরকম একটি অটোরিকশা থেকে 450 টাকা তোলা হয়। চোখের সামনে, পুলিশের সামনে, প্রশাসনের সামনে দেখার কেউ নাই। আমি বুঝি না যে এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গা আবদুল্লাপুরের মতো একটা পয়েন্টে, হ্যাঁ, এখানে প্রকাশ্যে হয়, পুলিশ ধরে গাড়ি এখানে আসলে এই টাকা কারা নেয়? কারা? এটা এই যে শালম, আর এই যে কি জন্য নাম করতেছে, যে এটা বলতে পারছি না নাম, আমার নেতার। আজকে কই? আজকে তো আমি খুঁজছি, কাউকে তো পাচ্ছি। ওখানে তো গেল, গেল তো এদিকেই। কই গেল? আপনি একটা ধরায় দেন তো আমাকে, চলে গেল। দর্শক মন্ডলী, আমরা শুনেছি যে এখানে একটি বট গাছ আছে এবং এই বট গাছের নিচে প্রতিদিন এখানে চেয়ার নিয়ে বসে চাঁদাবাজি করে। এই সেই বট গাছ আপনারা দেখতে পাচ্ছেন, এই বট গাছের নিচে এখানে প্রকাশ্যে বসে, চেয়ার দিয়ে বসে চাঁদাবাজি করে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে যে লাঠি দিয়ে তারা চাঁদাবাজি করে, যে টাকা না দিলে যে লাঠি দিয়ে টর্চার করা হয়, গাড়ি ভাঙচুর করা হয়, ড্রাইভারকে পেটানো হয়, এই সেই লাঠি। আজকে আমি এখানে আসাতে তারা এখান থেকে পালিয়ে গেছে। আমি তাদেরকে অনুরোধ করবো যে আপনারা যদি সত্যি ন্যায়ের পক্ষে হন, আপনাদের চাঁদাবাজি যদি লিগ্যাল হয়, তাহলে আমার সাথে এসে কথা বলেন। ভিশন এসি নিয়ে এলো মানি ব্যাক গ্যারান্টি অফার, এক মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। আচ্ছা, আপনি কি এখানকার স্থানীয়? আপনি এখানে চাঁদাবাজি হতে দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, দেখেছি, আমরা দেখেছি। এই যে এখানে বসে, চেয়ার নিয়ে বসে, লাঠি নিয়ে বসে, আধারে রাত্রে অন্ধকারে আধারে বসে, তো কেউ যেন না দেখে, তারা উঠে টাকা, গাড়ি জোর করে ধরে আদায় করে টাকা, বৈশা থেকে গাড়িতে টাকা না দিলে গাড়ি আটকে দেয় ওরা। এইভাবে কিন্তু চাঁদাবাজি করতেছে। আমরা বলতে গেলে আমাদের উপরে অনেক আক্রমণ হয়, আমাদের, আমার ছেলেকে, আমাদেরকে হুমকি দেয়, ভয় দেখায়। জোরপূর্বক এখানে একটা অফিস বানিয়েছে, অফিসের লোক ছিল স্যাম্পল, এতে ওরা চাঁদাবাজি করে। এই অবস্থা গরিবের, রিক্সাওয়ালা, অটো, এরা না যাওয়ার অবস্থা, ওরা হাতে পায়ে ধরে তাদেরকে, তারা ক্ষমা পাচ্ছে না। কত 250 টাকা দিয়েছি আর 200 টাকা যা বাকি। আমাদের এইভাবে নির্যাতন করা হয়, আমরা এই নির্যাতন থেকে খুশু ইয়ে আছে, আপনার এমপি আছে, তার কাছে আবেদন যে এগুলা চাঁদাবাজ থেকে আমাদের মুক্ত করুক। আমরা তো ডাল ভাত কিছু খামু, আর ডাল ভাত যদি না পাই তাহলে তো আমরা তো আর গাড়ি চালাই কি করবো? আমাদের এই গাড়ির উপরে জীবিকা, যদি আবদুল্লাপুর মাথায় দিকে যদি উলু খোলা পর্যন্ত দুটো পয়সা কামাই না করতে পারি, তাহলে পেটের হেলাপ কি? আমাদের আত্মহত্যা করা উচিত। আমাদের আবেদন যে খুশু এমপির কাছে আবেদন যে খুশু ভাই, আপনি এটা পরে একবারে উচ্ছেদ করে দেন, এটা যাতে আর না হয়। কাকা, কি বলছেন, এটা কি কার্ড? কাকা, এটা উন্নয়নের কার্ড স্যার। উন্নয়নের কার্ড? হ্যাঁ। আচ্ছা, কিভাবে উন্নয়নের কার্ড হলো? এই আঙ্গ তো 500 টাকা করে সপ্তাহে নেয় স্যার। আমরা আসামি ধরল স্যার, মাফ করে না। আচ্ছা, ডাকাইতে রাত থেকে মাফ হয়, এগোতা এত তার মাফ নাই, এই হলো কথা। আমরা দেখছি, আমরা এরপর থেকে আপনারা চাঁদা দিবেন না, এলাকায় কোনো চাঁদাবাজি চলবে না। দর্শক মন্ডলী, আমরা এখানে জানতে পারলাম যে এখানকার মাননীয় সংসদ সদস্য যিনি নতুন এসেছেন, খসরু খসরু ভাই, অত্যন্ত জনপ্রিয় এবং ভালো মানুষ বলে এখানকার মানুষ জানে। আমি খসরু ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি। খসরু ভাই, আপনি যদি আমাকে শুনে থাকেন, দয়া করে আপনার এলাকার এই মানুষগুলোর পাশে দাঁড়াবেন। আজকে আমি এসেছি, আমাকে দেখে পুরো এরিয়া সবাই পালিয়ে গেছে। আমি এখান থেকে প্রতিদিন ডিউটি দেব প্রয়োজনে, এই এলাকা চাঁদাবাজি মুক্ত করতেই হবে, ঠিক আছে? কে, আমি একটা জিনিস একটু দেখানোর চেষ্টা করি।
দেখুন আমরা এখানে একটা পার্টি অফিস দেখতে পাচ্ছি অস্থায়ী কার্যালয় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এক নং ওয়ার্ড পূর্ব ও উত্তরা পূর্ব থানা ঢাকা মহানগর উত্তর এরকম একটি সাইনবোর্ড লাগিয়ে এটা একটা অফিস করছে দেখেন কি দুঃখ লাগে যে পিছনে প্রসাবখানা ডাস্টবিন প্রসাব করে হ্যাঁ এই এই এলাকায় এই এলাকায় হ্যাঁ এটা এটা হচ্ছে অফিস মূলত এটা হচ্ছে চাঁদাবাজির ঘর এই এলাকায় যত চাঁদাবাজি হয় সব চাঁদাবাজি এখানে কালেক্ট করা হয় এই যে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নাম করে তারা এখানে চাঁদাবাজি করে এখানে বসে ভাগ বাটোয়ারা করে আর এইটার নাম দিছে পার্টি অফিস আরে বাবা আওয়ামী লীগের পার্টি অফিস কি এত ঠুনকো হবে নাকি তারা কি এখানে বসে চাঁদাবাজি করবে নাকি আওয়ামী লীগের যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি দেখুন যে আওয়ামী লীগের নাম কীভাবে কতজন ব্যবহার করে প্রকাশ্যভাবে চাঁদাবাজি করে পার্টি অফিস কি চাঁদাবাজি করার জন্য কর্তৃপক্ষ যারা আছেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি পুলিশ ভাই ভাই পুলিশ ভাই আসেন আপনার ডিউটি এখানে রাস্তার ডিউটি ঠিক আছে মানে তো আপনি তো ওখানে বসে আছেন আপনি তো রাস্তায় নাই পাঁচ মিনিট আমি রেস্ট করতেছি আচ্ছা রেস্ট নিতেছেন এখানে প্রকাশ্যে চাঁদাবাজি হয় দেখেন না সারাসা মাদুরের পাশে সারাসে সারাসা মাদুরের পাশে আপনি দেখেন না আপনি ছাত্র আছে আপনার কি চোখ নাই এখানে প্রকাশ্যে চাঁদাবাজি হয় আপনারা কি করেন আপনাদের ডিউটি কি এখানে স্যার আমাদের সারাসে স্যারকে ডাকেন দেখেন এসেন স্যারকে দেখতেছেন প্রত্যেকটা অটো থেকে চাঁদাবাজি হচ্ছে কি দেখতেছেন আপনি স্যার এটা আমাদের সার আছে আমরা তো মানে এটা যেমন সার সারা আপনি দেখতে পারবেন না হ্যাঁ অবশ্যই দেখতে পারবো ওই দেখেছেন প্রত্যেকটা সিএনজি থেকে এই যে টোকেন দিচ্ছে চাঁদাবাজি হচ্ছে এটা কোন টোকেনটা চেনেন চেনেন না স্যার এরকম অনেক প্রতিবাদ আমি করেছি আমার দেশে আমি বলি আমার দেশের মানুষকে মুখ কানে খুলো না মুখ খুলতে হবে এটা আমার দেশ আর পুলিশ যখন ডিউটি করে অন দ্য ডিউটি পুলিশকে কমিউনিকেট করলে পুলিশ মুখ খুলতে চায় না পুলিশ কী বলে জানেন আমরা জানি না এটা বলবে উচ্চ লেভেল থেকে উচ্চ লেভেল কে মন্ত্রী মিনিস্টার সো হু দ্যাট দ্য পিপুল আই আস্ক টু ইউ দিস পিপুল অফ দ্য নট এক্সপেল দ্য পুলিশ অফ দ্য জব রাইট বিকজ প্রবলেম অন দিস মাউথ অফ দ্য ওপেন দ্য পিপুল গভর্নমেন্ট নট এক্সপেক্ট দ্য পিপুল অফ দ্য কান্ট্রি ইজ মাই কান্ট্রি থ্যাংক ইউ সো মাচ স্যার তো গরিব মানুষ আপনাকে তো কিছু দিতে পারবো না একটু দোয়া করব আর কি সময় লাগলে আমি যেই আমি কোন দিলে আসবেন তো ইনশাল্লাহ পুলিশের ক্রাইমই বেশি